আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমি যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ভিডিওকে আপনি রিসাইজ করতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। আমরা জানি ইউটিউবের প্ল্যাটফর্মে ইউটিউবের ভিডিওর সাইজ, ফেসবুকের ভিডিওর সাইজ এবং টিকটকের ভিডিওর সাইজ এবং ইনস্টাগ্রামের ভিডিওর সাইজ একই নয়। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিন্নতা রয়েছে। যেমন আপনি রিলসের জন্য 1:1 দিনে চলবে না এবং 19:9 দিলেও চলবে না। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে সাইজ করে তারপরে এগুলোকে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে আপলোড দিতে হবে, অন্যথায় এখানে কোয়ালিটি ড্রপ করার সম্ভাবনা থাকে। তো প্রথমত আমরা এখন দেখব কিভাবে প্রত্যেকটা ভিডিও রিসাইজ করবে। আমরা প্রত্যেকটা ভিডিওকে রিসাইজ করার জন্য প্রথমে কী করবো, আমরা টাইমলাইনে ভিডিওগুলোকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো একটি সিকোয়েন্স রয়েছে। এই যে সিকোয়েন্সটি রয়েছে সেটিতে মাউস রেখে রাইট বাটনে প্রেস করব। রাইট বাটনে প্রেস করার পর আমরা দেখতে পারবো এখান থেকে অটো রিফ্রেম সিকোয়েন্স নামে একটি অপশন রয়েছে। সে অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স ওপেন হবে এবং সেখান থেকে আমরা এক্সপেক্ট যে রেশিওটি, টার্গেটেড এক্সপেক্ট রেশিও, সেটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে স্কোয়ার 1:1 রয়েছে যেটি ইনস্টাগ্রামের জন্য এবং ফেসবুকের জন্য পারফেক্ট। এরপর হচ্ছে ভার্টিক্যাল 4:5, এরপর হচ্ছে ভার্টিক্যাল 9:6, এটা হচ্ছে রিলসের জন্য। এরপর হচ্ছে হরাইজন্টাল 16:9, যেটা বর্তমানে প্লে হচ্ছে অর্থাৎ ইউটিউবের জন্য। আমরা চাইলে কাস্টম করে আমরা নিজেদের মতো করে সাইজ রেডি করতে পারি। তবে তো যেহেতু আমাদের প্রত্যেকটা প্রিসেট এখানে দেয় আছে, আমরা চাইলে সেই প্রিসেটগুলোকে ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে প্রিসেটের বাইরেও ব্যবহার করতে পারি। সো প্রথমে যেহেতু আমার এটি একটি ইউটিউবের ভিডিওর সাইজ রয়েছে, এটিকে আমি চেঞ্জ করে 1:1 নিয়ে আসবো। 1:1 নিয়ে আসার জন্য আমি এই যে 1:1 ক্লিক করবো, ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে যদি ক্লিক করে দেখবেন আপনি ভিডিওটি অটোমেটিক একটি কিসে চলে এসেছে, একটি স্কোয়ার ফ্রেমে চলে এসেছে। এখন আমি চাইলে এটি কি ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবো এবং ফেসবুকেও আপলোড দিতে পারবো। এখন ধরেন সাপোজ আমি এই ভিডিওটি, সেম ভিডিওটিকে আমি রিলস আকারে করতে চাই। এই রিলস আকারে করার জন্য এই যে আমি ভিডিওটিতে চলে আসলাম, ভিডিওটিতে চলে আসার পর এখন আমি এটিকে রিলস আকৃতি দিব। রিলসের জন্য অথবা টিকটকের জন্য যেহেতু বানাবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ঠিক সেমভাবে এই যে আমি এখন যেই ফোল্ডারটিতে রয়েছি সেটিতে ক্লিক করবো, অর্থাৎ যেই সিকোয়েন্সটিতে রয়েছি সেটিতে ক্লিক করবো। ক্লিক করার পর ঠিক একইভাবে মাউসের রাইট বাটনে প্রেস করে অটো রিফ্রেম সিকোয়েন্সে ক্লিক করবো। করার পর টার্গেটেড এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে ভার্টিক্যাল 9:16 ক্লিক করবো। ক্লিক করার পর ক্রিয়েটে যদি ক্লিক করি আমরা দেখবো অটোমেটিকলি রিলস আকৃতির হয়ে গেছে। সো মূলত আমরা এভাবেই আমাদের ভিডিওগুলোকে রিফ্রেম করতে পারি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে। এতে করে হবে কি, আমরা খুব সহজেই আমাদের ভিডিওগুলোকে খুব অল্প সময়ে রিফ্রেম করে ফেলতে পারবো। এইটির মাধ্যমে আমরা যদি রিফ্রেম করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লিপ ধরে ধরে আর রিফ্রেম করার প্রয়োজন পড়বে না। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।